ডে সিক্স আমরা স্টার্ট করি দুধপত্রি বলে একটি পার্টিকুলার ভ্যালির উদ্দেশ্যে। সেই পার্টিকুলার ভ্যালিটা হচ্ছে হিমালয়ের যে পীর পাঞ্জাল রেঞ্জ তার মধ্যে অবস্থিত। এটি 8,960 ফিট ওপরে, তাই মাথায় রাখবেন বছরের যে কোনো সময় এখানে আসেন না কেন, এই জায়গাটা কিন্তু বরফ থাকে, পার্শিয়ালি বরফ থাকে এবং প্রচন্ড পরিমাণে ঠান্ডা একটি জায়গা। শ্রীনগরে বিভিন্ন ট্যাক্সি স্ট্যান্ড রয়েছে, সেই ট্যাক্সি স্ট্যান্ডে মোটামুটি ভাড়া যেটা সেটা কিন্তু ইউনিফর্ম একই রকম থাকে। যদি ছোট গাড়ি সেডান টাইপের গাড়ি নেন সেক্ষেত্রে আপনার 2,900 টাকা মতন খরচা, যদি আপনি এমইউভি নেন সেক্ষেত্রে 3,000 টাকা খরচা, আর যদি এসইউভি নেন সেক্ষেত্রে 3,500 টাকা মতন খরচা হয়। এখানে আপনি পৌঁছাতে গেলে আপনাকে শ্রীনগর থেকে বাদগাম বলে যে রোড আছে সেই রোড দিয়ে আপনি বুদগাম ভিলেজ বলে একটি জায়গা সেখানে পৌঁছাবেন। সেখান থেকে ইজগ্রাম, ইজগ্রাম থেকে খান সাহিব এবং খান সাহিব থেকে আপনি পৌঁছাবেন দুধপত্রি। এরকম টোল বিভিন্ন জায়গায় এরা নিচ্ছে। হ্যাঁ, তো ড্রাইভারকে যখন বুক করবেন তখন একটা এজেন্টের সাথে কথা বলে নেবেন, এই টোলটা এর সাথে অ্যাডিশনাল নাকি এর সাথে অ্যাডেড। এই দুধপত্রির একটি পার্টিকুলার জায়গায় আপনাকে যেখানে ছাড়বে সেখান থেকে যে মেন অ্যাট্রাকশন সেটা হচ্ছে শালিগঙ্গা রিভার পয়েন্ট। সেখানে যেতে গেলে আপনাকে পনি রাইড করতে হবে। আপনাকে ট্যাক্সি আপনাকে ছাড়লো দুধপত্রির একটি জায়গায়, সেখান থেকে আপনি পায়ে হেঁটে আপনার 10 মিনিট মতন লাগবে এই পনি রাইড যে স্টেশন সেখানে পৌঁছাতে। আপনি যদি ছোট একটা টিম নিয়ে যান 2 জন বা 3 জন সেক্ষেত্রে আপনার পার হেড 750 থেকে 850 টাকা ঘোরা ভাড়া লাগবে, আর যদি বড় টিম হয় সেক্ষেত্রে আপনি বার্গেনিং করে সেটাকে 500 টাকা অবধি নামিয়ে আনতে পারেন। এখানে আপনি এটিভিও পেয়ে যাবেন। মোটামুটি এখান থেকে যে ওয়েটা সেটা কিন্তু একটা খুব সুন্দর একটি জায়গা, বিভিন্ন রকমের স্প্রিংয়ের ওপর দিয়ে এবং ভ্যালির ওপর দিয়ে আপনি ওই পার্টিকুলার জায়গায় পৌঁছাবেন। আমরা এই পার্টিকুলার জায়গা যেটাকে বলা হয় শালিগঙ্গা রিভার পয়েন্ট সেখানে যাইনি। আমরা ট্যাক্সি থেকে নেবে এই পুরো ভ্যালিটাকে এনজয় করি এবং এখানে বিভিন্ন স্প্রিং রয়েছে এবং সেই স্প্রিংয়ের ওপরে ছোট ছোট পাথরের ওপর দাঁড়িয়ে ফটোগ্রাফি ভিডিওগ্রাফি করি, বেশ সময় প্রচণ্ড ভালো করে এখানে এনজয় করি। তারপর আমরা একটু নিচের দিকে আসার পরে এখানে কিছু ভ্যাকেন্ট হাট দেখতে পাই, সেই ভ্যাকেন্ট হাটের ওপরে বরফ, যেই রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছিলাম সেই রাস্তার ওপরে বরফ, একটা চূড়ান্ত অভিজ্ঞতা, খুব সুন্দর লাগলো সেখান দিয়ে হেঁটে হেঁটে গিয়ে স্প্রিংয়ের ওপর দিয়ে গিয়ে। সেখানে সামনে বেশ কিছু পরিমাণ জঙ্গল ছিল, পাইন আর দেওধর গাছের সারি, সেগুলোকে বিদীর্ণ করে আমরা আরেকটুখানি এগিয়ে আরও কিছু বরফাবৃত জায়গা কভার করলাম এবং সেখানে বেশ কিছু সময় কাটিয়ে আমরা কিন্তু পৌঁছালাম আমার ড্রাইভার সাহেবের কাছে। তারপর আমরা কিন্তু নিচের দিকে নেমে আসতে শুরু করি। নিচে আসার রাস্তাটা আমি কিছুতেই বলে বলতে পারবো না, এতটা সুন্দর ছিল। তা আপনি জাস্ট যেটা দেখছেন এই পার্টিকুলার জায়গায়, বেশ কিছু জায়গায় যারা এখানে চা বা কফি বা বিভিন্ন রকম ব্রেকফাস্ট বিক্রি করছে সেইখানে আপনি একটা রাজকীয় একটা মানে অ্যাম্বিয়েন্স পাবেন। আগেকার দিনে ছিল না যে রাজরাজারা তারা তাকিয়ার মধ্যে জাস্ট হেলান দিয়ে ঘরঘরি টানতে টানতে চা বা অন্যান্য কোনো সুরা পান করছেন, ঠিক সেরকমভাবেও এখানে যেখানে যেখানে খাবার স্পটগুলো রয়েছে সেখানে আপনি কাশ্মীরি টি হাতে নিয়ে এই উপত্যকাটাকে দেখতে দেখতে বেশ কিছুটা সময় কাটাতে পারবেন। যাই হোক, আমরা সেদিনকে গাড়ি থেকে নামিনি, ওটাকে আমরা আমাদের গাড়ি থেকে উপলব্ধি করেছি এবং আমরা আলটিমেটলি শ্রীনগরে গিয়ে পৌঁছাই। সেদিনকে আর আমরা কোনো রকম কোথাও বেরোইনি, জাস্ট বিকালবেলা এখানে লালচক মার্কেট যেখানে রয়েছে সেখানে আমরা গেছিলাম। সেটা নিয়ে একটা ভিডিও আমি পরবর্তী কোনো একটা ভিডিওতে দিয়ে দেবো। থ্যাংক ইউ, নমস্কার। আটকা আটকা আটকা।